বন্ধুরা, আমি মাধবী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো মালাই পিঠে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা কড়া নিয়েছি। এবারে আমি প্রথমে আগে এখানে মালাই করার জন্য দুধ নিয়ে নিচ্ছি। আমরা মালাইয়ের জন্য এখানে দুধটা নিয়ে নিলাম। এবারে এই গ্যাসটাকে আমরা জ্বালিয়ে ভালো করে দুধটাকে আমরা ফুটিয়ে নেব। দুধটাকে ফোটানো হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এখানে পাউডার মিল্কটা যেটা রেখেছি সেটা কিন্তু এখানে অ্যাড করব। এবারে আমরা দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে এখানে আমরা পাউডার মিল্ক অ্যাড করব। পাউডার মিল্কটাকে অ্যাড করে দিচ্ছি। পাউডার মিল্কটা দেওয়ার উদ্দেশ্য হলো দুধটা যেমন গাঢ় হবে তেমন টেস্ট হবে এবং ওটা খুব সুন্দর একটা মালাইয়ের একটা টেস্ট, আলাদা টেস্ট আসবে। তো সেই জন্য এটা গাঢ়ও হয়ে যাবে, প্লাস খুব টেস্টও আসবে। আপনারা চাইলে এখানে বাদামও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে কিন্তু কোনো বাদাম অ্যাড করছি না, আমি শুধুমাত্র এখানে পাউডার মিল্ক অ্যাড করেছি। তো এইভাবে আমরা এখন সমানে নাড়াতে থাকবো। এটা আমার কিন্তু বাড়িতে তৈরি, তো এটা আমি দিয়ে দিচ্ছি, এটা আমি সবসময় রাখি। তো এবারে এটাকে ভালো করে এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে একটু গাঢ়ও হয় প্লাস টেস্টটাও বাড়বে। তো আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না একটা পুরো গাঢ় হয়ে আসছে ততক্ষণ আমরা এটা মিশাতে থাকবো। গাঢ় হয়ে এসছে, এবারে আমি এখানে অল্প করে চিনি অ্যাড করছি। খুব বেশি অ্যাড করছি না, যেহেতু মাওয়া দিয়েছি, পাউডার মিল্ক দিয়েছি, তো যথেষ্ট মিষ্টি আছে। এর থেকে বেশি মিষ্টি হলে তখন ভালো লাগবে না। এইভাবে আমি এবারে নাড়াতে থাকবো। এবার কিন্তু এই দুধটা একটু পাতলা হয়ে যাবে, তারপরে আবার আমরা একটু টানালে এটা গাঢ় হয়ে যাবে, যেহেতু চিনি থেকে জলটা বেরাবে। আর সঙ্গে আমি সামান্য ঘি এখানে অ্যাড করছি, এটা সম্পূর্ণ টেস্টের জন্যে। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন। তো আমি এখানে হাফ চামচের মতন ঘি অ্যাড করব। একটু ঘিও অ্যাড করলাম, মানে হাফ চামচের মতন। এবারে মালাইটাকে আরেকটু গাঢ় করি আমি, তারপরে আমি কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। আমাদের মালাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু এর থেকে আর কিন্তু কমাবো না, কারণ এর থেকে যদি আরও ঠান্ডা করতে দিই, ঠান্ডা হলে এটা আরও একটু থকথকে হয়ে যাবে। তো আমরা মালাইটা এবারে নামিয়ে ফেলছি। এদিকে আমাদের মালাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবারে এটাকে আমরা ঠান্ডা করতে দেবো। এখানে এক কাপের মতন চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিচ্ছি মাওয়া। মাওয়াটা আমার সম্পূর্ণ ঘরের তৈরি, তো আমি এটা ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কীভাবে আমি মাওয়াটা তৈরি করেছি। তো আমি এখানে কিছুটা মাওয়া নিয়ে নিচ্ছি। তো মাওয়া দিলাম, আমি কিন্তু এখানে চিনি অ্যাড করছি না, এই কারণে যেহেতু এখানে আমি মাওয়াটা অ্যাড করেছি। আর এছাড়া দিয়ে দিচ্ছি আমি নারকল কোড়ানো। তো আমি কিছুটা নারকল কোড়ানো এখানে অ্যাড করে দিলাম। এবারে এখানে আমি অ্যাড করছি ঘি। ঘি আমি হাফ চামচের মতন ঘি অ্যাড করে দিচ্ছি, আর সঙ্গে আমি একটু নুন অ্যাড করছি, সামান্য একটু নুন আমি অ্যাড করে দিলাম। এবারে এই সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে মিশিয়ে তারপরে ঈষৎ উষ্ণ একটু জল দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব। তো আপনারা দেখতে থাকুন এই মালাই পিঠেটা দারুণ কিন্তু টেস্ট। তো প্রথমে আমি খুব ভালো করে এই সব সামগ্রী দিয়ে মাখাচ্ছি। এখানে অল্প জল, ঈষৎ উষ্ণ জল নিয়েছি, সেটা দিয়ে অল্প অল্প করে কিন্তু আমি এবারে মাখিয়ে নিচ্ছি। পুরো যেমন আমরা ময়দা বা আটা যেরকম ডো মাখি, সেরকমই এই ডোটা আমরা পুরে নিচ্ছি। ময়দা যেভাবে মাখে সেভাবে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিলাম। এর মধ্যে কিন্তু মাওয়া অর্থাৎ ঘরের যে ক্ষীর সেটা দিয়েছি, নারকল দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, আর কিন্তু অন্য কিছু আমরা দেইনি, মিষ্টি অ্যাড করিনি। প্রথমে আগে আমরা এই পিঠেটাকে করে ভাপাবো, ভাপতে দেব। তারপরে যে মালাইটা আমরা তৈরি করেছি সেই মালাইটা একটু ঈষৎ উষ্ণ করে সেই মালাইটার মধ্যে আমরা এটাকে ভিজিয়ে রাখবো। দারুণ খেতে কিন্তু এই পিঠেটা, মালাই পিঠেটা। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। এবারে আমি ছোট ছোট লেচি করে এর শেপ দেব, একটু লম্বা করে শেপ দিলাম। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। তো আমি প্রথমে আগে ভাপিয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে মালাইয়ের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। অবশ্যই কিন্তু মালাইটা একটু গরম রাখবেন, নাহলে কিন্তু ভেতরে রসটা গিয়ে পৌঁছাবে না। আর আপনারা বাড়িতে এটা তৈরি করুন, দারুণ খেতে এই মালাই পিঠে। তো আপনারা তৈরি না করলে বুঝবেন না যে এটা কতটা টেস্ট, আর করতেও কিন্তু খুব সুন্দর, কোনো ঝামেলা নেই। তো আপনারা চাইলে ডাইরেক্টও দুধে দিতে পারেন, তো আমি ডাইরেক্ট দিচ্ছি না, একটু ভাপিয়ে নিয়ে তারপরে দুধে এটা আমি অ্যাড করছি। মালাই
পিঠে করার জন্য আমি এখানে ঝাঁঝরি থালা নিয়েছি, তার মধ্যে একটু ঘি অথবা সাদা তেল লাগিয়ে দিতে পারেন। তো আমি এখানে ঘি লাগিয়েছি, তো লাগিয়ে এবারে পরপর আমি এগুলোকে একটু ভাপাতে দিচ্ছি, তারপরে আমরা মালাইটার মধ্যে এগুলোকে সব অ্যাড করব। তাহলে চলুন এগুলোকে প্রথমে আমরা একটু ভাপতে দিই। ঝাঁঝরি থালাটা রেখেছি, এবার আমরা একটু ঢেকে দিচ্ছি। এইভাবে আমরা 10 মিনিট এদিকটা আর 10 মিনিট ওদিকটা ভালো করে ভাপিয়ে নেব। পরে আমি ফিরে এসেছি, দেখুন আমার পিঠেগুলো মালাই পিঠেগুলো খুব ভালো ভেপে ভাপা হয়ে গেছে। 5 মিনিট এদিক ওদিক করে দিয়েছি, এবারে আমরা এটা নামাচ্ছি। আর যে মালাইটাকে আমরা তৈরি করেছি সেই মালাইটাকে আরও একবার আমরা একটু গরম করে নিয়ে তারপরে মালাইয়ের মধ্যে এটাকে আমরা ভিজিয়ে রাখবো। যত ভিজিয়ে রাখবেন তত ভিতরে এই মালাইটা ঢুকে যাবে আর টেস্টটা তার অপূর্ব লাগবে। যেহেতু এটা আগেই বলেছি এটা মাওয়া দিয়ে তৈরি, নারকোল আছে, তো ফলে দারুণ লাগবে মালাই। এর মধ্যে আমরা সমস্ত যেগুলো মালাই পিঠেগুলো সব ভিজিয়ে দিচ্ছি। এটা মালাই পিঠে এই কারণে নাম যেহেতু এটা মালাই দিয়ে তৈরি, তো এইগুলো কিন্তু ঈষৎ উষ্ণ। আর এটা আমি যতক্ষণ পারবো ঢেকে এটা যতক্ষণ ভিজিয়ে রাখবো তত কিন্তু টেস্ট আসবে। তো আমি কিন্তু পরপর এইভাবে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর গরম অবস্থায় গরম গরম মালাইতেই কিন্তু এটা ভেজাতে হবে। আর যারা মনে করবেন এটা ভাপাবেন না, তারা ডাইরেক্ট মালাইটা তৈরি করে তার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিতে পারেন, তার টেস্টটাও একটু অন্যরকম লাগবে। তো আমি এবারে ঢেকে রাখছি। মালাই পিঠেটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে সার্ভ করেছি। অত্যন্ত সহজ এই মালাই পিঠে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, দারুণ টেস্টফুল একটা রেসিপি। তো যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমই নানান ধরনের রেসিপি নিয়ে আসবো আমি মাধবী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।